আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন রমজানের সব পণ্যের দাম কমানোর ঘোষণা আরব আমিরাতের দেশে দেশে রোজায় পণ্যের দাম কমানোর রীতি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা একশো আশি কোটি মুসলমানের জন্য পবিত্র রমজান বই আনে রহমত বরকত ও মাকফিরাতের বার্তা আত্মশুদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় এই এক মাস ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা রমজান মুসলমানদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাস হলেও দেখা যায় অনৈতিকভাবে প্রতি বছর রমজান মাসে বাংলাদেশে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে যায় বিষয়টি যেন একটি অস্বাভাবিক রীতিতে পরিণত হয়েছে কিন্তু এর বিপরীত চিত্রের দেখা মেলে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে এসব দেশ রমজান উপলক্ষে বড় বড় চেইন শপ থেকে শুরু করে ছোট দোকানে দেয় বিশাল বিশাল ছাড় ক্রেতাদের কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে সেটা নিয়ে চলে রীতিমতো প্রতিযোগিতা প্রতিযোগিতায় ছাড়ের মাত্রা কখনো কখনো পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত গিয়ে দাঁড়ায় মূলত রোজাদারের অর্থকষ্ট লাঘবের পাশাপাশি অধিক স্বভাবের আশায় নিত্য প্রয়োজনীয় জিনিসে এমন ছাড় দেন বিক্রেতারা ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নাগালে রাখতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর ঘোষণা এবং সেগুলোর মূল্য তালিকা দোকানের সামনে ঝুলিয়ে রাখা হয় ইতোমধ্যে আরব আমিরাতে বিভিন্ন কোম্পানি ঘোষণা করেছে রমজান উপলক্ষে সত্তর শতাংশ ছাড়ে পণ্য বিক্রি করবে দেশটিতে রমজান শুরুর অন্তত দশ দিন আগে থেকে এভাবে পণ্যের ওপর মূল্য ছাড়ের রীতি চলে আসছে পণ্যদ্রব্যের দাম কমানো কিংবা বাড়ার বিষয়টি নির্ভর করে জ্বালানি তেলের দামের ওপর সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম কমায় পণ্যদ্রব্যের কমানো হবে আগামী তেইশ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান শুরু হবে রমজান মাস কেন্দ্র করে পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করা হচ্ছে এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার ফলে সহজ হয়ে গেল দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা এছাড়া কাতারে রমজান মাসে রোজাদারদের সেবায় আটশোটির বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে দেশটি ইতোমধ্যে এই মূল্যছাড় কার্যকর হয়েছে রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সবাই এই সুবিধা ভোগ করবেন তাছাড়া কাতারের সব বাজার ও সুপার শপে সরকারের এই আদেশ কার্যকর থাকবে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রমজান উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয় পবিত্র রমজানে ওমানবাসী মাসব্যাপী ঐতিহ্যবাহী খাবারের জন্য প্রয়োজনীয় উপাদান মজুদ করা শুরু করেন রমজানের কয়েক সপ্তাহ আগে থেকেই এই সময় ওমানের অভিজাত শপিং সেন্টারগুলো বিশেষ অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করে পাশাপাশি রমজানে প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য গড়ে বিশ থেকে তিরিশ শতাংশ কমানো হয় এই দেশে এদিকে পবিত্র রমজান মাসে মূল্য ছাড়ে নানা ঘোষণার ছড়াছড়ি হতে দেখা যায় মালয়েশিয়ার ছোট বড় শপিং মলে রমজান উপলক্ষে বেশিরভাগ পণ্যের দাম কমিয়েছে দেশটির কর্তৃপক্ষ চাল ডাল তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম কম থাকে দেশটিতে এছাড়া প্রসাধনী পোশাক সহ অন্যান্য পণ্যের ওপরও থাকছে নানা ছাড়